ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে প্রায় 4,000 স্নাতক ও স্নাতকোত্তর সনদ দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য স্বর্ণপদক পান 4 শিক্ষার্থী। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।